जय मा मंगला, जगत जननी मा मंगला जगतर कल्याण करंतु। नमस्कार दर्शक बंधु, मु ज्योतिर्विद प्रमोद शतपथी केमिति कटिबो आजिर कार्यक्रम को आपण मानको स्वागत करूछि। प्रथमे आपणको आजिर राशिफल सह आजि दिनर महत्व कोन रहीछि से विषयरे आसंतु जानिबा। আজি হচ্ছে 2020 মশিয়া ফেব্রুয়ারি মাস 4 তারিখ মঙ্গলবার, মকর মাস 21 দিন, মাঘ মাস শুক্লপক্ষ দশমী তিথি, রোহিণী নক্ষত্র, বৃষ রাশি চন্দ্রমা বিদ্যমান করছেন। আজি মকর রাশি হচ্ছে ঘাত বার, বিছা রাশি ঘাত চন্দ্র। এই ঘাত চন্দ্র বা ঘাত বারে কৌশি শুভ কার্য করা উচিত নুহে। গৃহারম্ভ, গৃহ প্রবেশ এবং মুন্ডন বা ক্ষয় হওয়া এবং নূতন ব্যবসায় আরম্ভ করা বা যান খরদি করা কিংবা যান আরোহণ করা এসব কার্য আজ বর্জন করতু, তাহলে কোণী অসুবিধা হব না। এবে আজি দিনের কলম শাগ ন খাইলে শরীর সুস্থ রহব। আজির শুভ সময় দিন 9:14 রু 10:52, দিন 1:08 রু 1:23, দিন 4:12 রু 4:50, সন্ধ্যা 5:36 রু 6:26, রাত্র 9:11:34। ইয়ে হল শুভ সময়। এই শুভ সময় যদি লক্ষ্য করে কার্য করতে, তাহলে সমস্ত কার্যরে নিশ্চয় সফলতা প্রাপ্তি হব। এবে জানিবা 12টি রাশির কেমিতি কটিব আজি। প্রথমে মেষ রাশি, শারীরিক সুস্থতা অনুভব করবে। জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে প্রবল শত্রু মানে আজ দুর্বল হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করা দ্বারা অনেক দিনের অভিলাষ আজ পূর্ণ হয়ে যাই পারে। ব্যবসায়ী মানে নূতন বাণিজ্যর পরিকল্পনা করবে। খাদ্য ব্যবসায়ী মানে প্রচুর লাভ মধ্য করিপারন্তি। বাদ বিবাদ, মালি মকদ্দমা, পরীক্ষা প্রতিযোগিতা, সাক্ষাৎকারে সফল হবে। পারিবারিক ক্ষেত্রে ক্রোধকু দমন করে হসখুশির বাতাবরণ সৃষ্টি করে পারন্তি। কুকুরকু কিছু খাইবাকু দেই দিয়ন্তু, দেখবে দিনটি বহুত ভালরে কটিব। এবে জানিবা বৃষ রাশি জাত ব্যক্তি মানক সম্পর্কে। বৃষ রাশি জাত ব্যক্তি মানকর সহকর্মী মানক সহ শত্রুতা মেটে যা ফলরে কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। মিষ্টান ভোজন, উচ্চ আশা পূরণ, উচ্চ সম্মান পাই মানসিক স্থিরতা দেখা দেব। রাজনীতির শত্রুনাশ, ধন প্রাপ্তি, মিত্র লাভ প্রশংসিত হয়ে পারন্তি। বাদ বিবাদ, মালি মকদ্দমা, প্রতিযোগিতা পরীক্ষা, সাক্ষাৎকারে মধ্যে কৃতকার্য হবে। নূতন বন্ধু খুশি হয়ে যাবে। প্রেমিক প্রেমিকা মানকর প্রেম প্রসঙ্গে মধুরতা আসিব। ছাত্রছাত্রী মানে সাঙ্গমেল হয়ে মৌজ মজলিসে ব্যস্ত রই পারন্তি। প্রতিকার স্বরূপ মাদক দ্রব্য ঠারু আজ দূরেই রুহন্তু। এবে জানিবা মিথুন রাশি জাত ব্যক্তি মানক সম্পর্কে। সামাজিক পতিয়ার অমলিন রহিবা সহ ধৈর্য সহনশীলতা কায়েম রহিব। কর্মক্ষেত্রে সরকারি কার্যরে সফলতা প্রাপ্তি হব। বাদ বিবাদ, মালি মকদ্দমা, প্রতিযোগিতা পরীক্ষা, সাক্ষাৎকারে জয়লাভ হব। রাজনীতির বড়পণিয়া দেখাইলে ভাল বদলরে মন্দ ফল ভোগিবাকু পড়িপারে। প্রেমিক প্রেমিকা মানকর প্রেম প্রসঙ্গে অধিক ঘনিষ্ঠতা দেখা দেব। তরবরিয়া হিসাবে কৌশি কার্য নকি সবুড় নজর দিয়ে কাম করা নিত্যান্ত জরুরি। মা বাপা গুরু গুরুজন প্রণাম করতে। কর্কট রাশি, শত্রু মানে দূরেই যাবে। উচ্চপদস্থ ব্যক্তি সম্মান লাভ হব। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা পাইবা সহ সুখ সম্পত্তি মধ্যে লাভ হয়ে পারে। অচানক ধনপ্রাপ্তি, জায়গা জমি উচ্চস্তরীয় বাহন ক্রয় করিপারন্তি। সহকর্মী মানক সহ বাদ বিবাদর অবসান ঘটিব। লক্ষ্য পূরণ হবার কোণী অসুবিধা হব না। ব্যবসায় সম্বন্ধীয় সমস্ত জরুরি কার্য বা যাত্রা কোণী কার্য যাত্রা করা পড়ব। নূতন ব্যবসায় যোজনার শিলান্যাস কলে দীর্ঘস্থায়ী হব। প্রেমিক প্রেমিকা মানে প্রেম ক্ষেত্রে সফল হবে। গোমাতা কিছু খাইবাকু দেই দিয়ন্তু। এবে জানিবা সিংহ রাশি জাত ব্যক্তি মানক সম্পর্কে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। ব্যবসায় বাণিজ্য পরিবহন ক্ষেত্রে সুফল প্রাপ্তি হব। নূতন বন্ধু খুশি হয়ে যাবে।
ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ଆତ୍ମବିଶ୍ୱାସ ବୃଦ୍ଧି ପାଇବା ସହ ପ୍ରଶଂସା ପାଇବେ, ଦୂରଯାତ୍ରା କରି ପରିଶ୍ରମର ଉଚିତ ମୂଲ୍ୟ ପାଇବେ, ରାଜନୈତିକ କ୍ଷେତ୍ରରେ ସମ୍ମାନ ବୃଦ୍ଧି ହେବ, ସୁନାମ ମଧ୍ୟ ଅର୍ଜନ କରିପାରନ୍ତି, ଅଚାନକ ଭାବରେ ଧନ ପ୍ରାପ୍ତି କରିବାର ସୁଯୋଗ ମିଳିବ, ପରିବାର ଲୋକଙ୍କର ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ହେତୁ ଆନନ୍ଦିତ ହେବେ, ପ୍ରେମିକ ପ୍ରେମିକମାନଙ୍କର ପ୍ରେମ ପ୍ରସଙ୍ଗରେ ମଧୁରତା ଆସିବ, ମା ବାପା ଗୁରୁ ଗୁରୁଜନଙ୍କୁ ପ୍ରଣାମ କରନ୍ତୁ। ଏବେ ଜାଣିବା କନ୍ୟା ରାଶି ଜାତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସମ୍ପର୍କରେ। ସରକାରୀ ସାହାଯ୍ୟ ପାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ, ଗୁରୁଜନ ଉଚ୍ଚପଦସ୍ଥ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଠାରୁ ସମ୍ମାନ ମିଳିବ, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଆୟ ବୃଦ୍ଧି ହେବ, ପରିବାରରେ ଯେତେ ସମସ୍ୟା ଥିଲେ ମଧ୍ୟ ଶାନ୍ତି ଅନୁଭବ କରିବେ, ବ୍ୟବସାୟରେ ନାନା ପ୍ରକାର ସୁବିଧା ସୁଯୋଗ ମିଳିପାରେ, ପୁରୁଣା ପ୍ରାପ୍ୟ ମଧ୍ୟ ଆଦାୟ ହୋଇଯିବ, ପରୀକ୍ଷା ପ୍ରତିଯୋଗିତା କ୍ଷେତ୍ରରେ ବିଜୟୀ ହୋଇ ହସଖୁସିରେ ସମୟ ବିତେଇ ପାରନ୍ତି, ଆୟ ଉପାର୍ଜନ କ୍ଷେତ୍ର ପ୍ରତି ସଙ୍କଟ ସୃଷ୍ଟି ହେବ ନାହିଁ, ଆନୁଷ୍ଠାନିକ କାମ ହାସଲ କରିବା ସକାଶେ ବନ୍ଧୁଙ୍କ ସାହାଯ୍ୟ ଉପରେ ନିର୍ଭର କରିପାରନ୍ତି, ମାଦକ ଦ୍ରବ୍ୟଠାରୁ ଆଜି ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଏବେ ଜାଣିବା ତୁଳା ରାଶି ଜାତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସମ୍ପର୍କରେ। ପାରିବାରିକ ଜୀବନ ଆନନ୍ଦମୟ ହେବ, ବନ୍ଧୁଙ୍କୁ ଆପ୍ୟାୟତ କରିବାରେ ସମର୍ଥ ହେବେ, ଧର୍ମ କାର୍ଯ୍ୟକୁ ମନ ବଳେଇ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରି ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତା ଅନୁଭବ କରିପାରନ୍ତି, ହାତକୁ ନେଇଥିବା କାର୍ଯ୍ୟଟି ପାଇଁ କଠିନ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ିବ, ମାଲି ମକଦ୍ଦମାରେ ସଫଳ ହେଲେ ମଧ୍ୟ ଅସ୍ଥିରତା ବଢ଼ିବ, ଅନ୍ୟର ଉପକାର କରି ନିଜେ କ୍ଷତିରେ ପଡ଼ିପାରନ୍ତି, ଦାମ୍ପତ୍ୟ ସୁଖରେ ଖୁସି ପାଇବେ, ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା ପରୀକ୍ଷାରେ ସଫଳତା ଲାଭ କରିବେ, ବଡ଼ ପଣିଆ ଦେଖେଇଲେ ଭଲ ବଦଳରେ ମନ୍ଦ ଭୋଗିବାକୁ ପଡ଼ିବ, ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ମା ବାପା ଗୁରୁଙ୍କୁ ପ୍ରଣାମ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ। ଏବେ ଜାଣିବା ବିଛାରାଶି ଜାତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସମ୍ପର୍କରେ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଦିଗରୁ ଆଶ୍ୱସ୍ତି ଲାଭ କରିବେ, ପାରିବାରିକ କ୍ଷେତ୍ରରେ ସନ୍ତୋଷ ଦେଖାଦେବ, ବିଭିନ୍ନ ଦିଗରୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ମିଳିବ, ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦେଇ ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହୋଇପାରନ୍ତି, ସମ୍ପର୍କୀୟ ବନ୍ଧୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରିବେ, ଆର୍ଥିକ ଦିଗରୁ ଲାଭ ନହେଲେ ମଧ୍ୟ ବ୍ୟୟଭାର ଟିକେ କମିଯିବ, ପୁରୁଣା ନିବେଶ ଲାଭ ଦେବ, ଦାମ୍ପତ୍ୟ ସୁଖରେ ମଧୁରତା ଆସିବ, ଅଧିକ ଘନିଷ୍ଠତା ମଧ୍ୟ ହେବ, ଅନେକ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟରେ ପରିବର୍ତ୍ତନ ଦେଖାଦେବ, ନୂତନ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କଲେ ପୂରଣରେ ବିଳମ୍ବ ହୋଇପାରେ, ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ କାରବାର ଯୋଗେ ଚିନ୍ତିତ ରହିପାରନ୍ତି, ଗୋମା ତାଙ୍କୁ କିଛି ଖାଇବାକୁ ଦେଇଦିଅନ୍ତୁ। ଧନୁରାଶି ଧନୁରାଶି ଜାତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ସାଂସାରିକ ଜୀବନ ଆଜି ସୁଖମୟ ହେବ, ସହଯୋଗୀ ସହକର୍ମୀ ବରିଷ୍ଠ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ନିବିଡ଼ ହେବ, ବ୍ୟବସାୟ ସମ୍ବନ୍ଧୀୟ ସମସ୍ତ ଜରୁରୀ କାର୍ଯ୍ୟ ଆବଶ୍ୟକ ଅର୍ଥ ଆଦାନ ପ୍ରଦାନ ସୁଚାରୁ ରୂପେ ହୋଇପାରିବ, ପ୍ରବାସ ଯାତ୍ରାରେ ମଧ୍ୟ ଲାଭବାନ ହେବେ, ଜାଗା ଜମି ଗୃହ ବାହନ ଆଦି ଆଜି କ୍ରୟ କରିପାରନ୍ତି, ପୁରାତନ ରୋଗର ଉପଶମ ମିଳିବ, ପାରିବାରିକ କ୍ଷେତ୍ରରେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ବଜାୟ ରହିବ, ବାଦବିବାଦ ପରୀକ୍ଷା ପ୍ରତିଯୋଗିତା ମାଲି ମକଦ୍ଦମା ସାକ୍ଷାତକାରରେ ସଫଳ ହେବେ, ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ନିଜ ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ ପହଞ୍ଚିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ, ଅସହାୟଙ୍କୁ କିଛି ଖାଇବାକୁ ଦେଇଦିଅନ୍ତୁ, ଦେଖିବା ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ। ମକର ରାଶି ପରିବାରରେ ମନୋମାଳିନ୍ୟ ଆର୍ଥିକ ସଙ୍କଟ ଦୂରେଇଯିବ, ବ୍ୟବସାୟରେ କମ୍ ପରିଶ୍ରମରେ ଆଶାଜନକ ଫଳପ୍ରାପ୍ତି ହେବ, ଉଚ୍ଚାଧିକାରୀ ଓ ସହକର୍ମୀମାନେ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସହଯୋଗ କରିବେ, ଆଶା କରୁଥିବା ଖବର ପାଇ ଖୁସି ହୋଇଯିବେ, ବୁଦ୍ଧିମତା କାରଣରୁ କିଛି ଅର୍ଥ ମଧ୍ୟ ଲାଭ ହୋଇପାରେ, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ଆନନ୍ଦମୟ ହେବ, ରାଜନୈତିକ କ୍ଷେତ୍ରରେ ବିପଦ ସଂକୁଳ ଦେଖାଦେଇ ଅଳ୍ପକରେ ମଧ୍ୟ ଟଳିଯିବ, ଆକସ୍ମିକ ଅର୍ଥ ଲାଭ ସ୍ୱନାମ ପ୍ରାପ୍ତି ସମ୍ମାନ ବୃଦ୍ଧି ବାସସ୍ଥାନ ବା ଯାନବାହନର ନବୀକରଣ କିଛି କରିପାରନ୍ତି, ଧର୍ମକ୍ଷେତ୍ର ପ୍ରତି ମନ ବଳେଇ ପାରିବେ, ମୁହଁ ମିଠା କରି ଘରୁ ବାହାରି ଯାଆନ୍ତୁ। କୁମ୍ଭ ରାଶି ବ୍ୟବସାୟରେ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା ସତ୍ତ୍ୱେ ଲାଭ ସୁନିଶ୍ଚିତ ହେବ, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ନାନାବିଧ ସୁଯୋଗ ଏବଂ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ, ବନ୍ଧୁଙ୍କ ଡାକରା ପାଇଁ ଯାତ୍ରା କରିବାକୁ ବାଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି, କିନ୍ତୁ ଯାତ୍ରାରେ ସଫଳତା ଲାଭ ହେବ, ଦାମ୍ପତ୍ୟ ସୁଖରେ ଆଶାଜନକ ଫଳପ୍ରାପ୍ତି ହୋଇପାରେ, ବହୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସମସ୍ୟାର ଆଜି ସମାଧାନ ହୋଇଯିବ, ବାଦବିବାଦ ପରୀକ୍ଷା ପ୍ରତିଯୋଗିତା ମାଲି ମକଦ୍ଦମା ବା ସାକ୍ଷାତକାରରେ ସଫଳ ହେବେ, ପ୍ରେମିକ ପ୍ରେମିକମାନଙ୍କର ନୂତନ ସ୍ଥାନକୁ ବୁଲିଯିବାର ସୁଯୋଗ ମିଳିବ, ରାଜନୈତିକ କ୍ଷେତ୍ରରେ ନାନା ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହୋଇପାରନ୍ତି, ମାଦକ ଦ୍ରବ୍ୟଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ, ଦେଖିବେ ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ। ରାଶିଚକ୍ରର ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଠିକ୍ ରହିବ, ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରସାର ପ୍ରଚାର କରି ଆଶାତୀତ ଲାଭ ପାଇବେ, ରାଜନୈତିକ କ୍ଷେତ୍ରରେ ପୁରୁଣା ସମସ୍ୟା ସମାଧାନ କରି ବିଜୟୀ ହେବେ,
ପାରିବାରିକ କ୍ଷେତ୍ରରେ ସାଧାରଣ ଚଳନୀ ଅତୁଟ ରହିବ। ଜାଗା ଜମି ଗୃହ ଉପକରଣ କ୍ରୟ କରିପାରନ୍ତି। ଯାନବାହନ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇପାରେ। ବନ୍ଧୁମିତ୍ର ମାନଙ୍କର ସହଯୋଗ ପ୍ରାପ୍ତି, ଧନ ସମ୍ପଦ, ବସ୍ତ୍ରଭୂଷଣ ଆଦି ଲାଭ ହେବ। ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ଆତ୍ମବିଶ୍ୱାସ ବୃଦ୍ଧି ପାଇବା ସହ ଦୂରଯାତ୍ରାର ସୁଯୋଗ ପାଇପାରନ୍ତି। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ଆନନ୍ଦମୟ ହେବ। ନୂତନ ବନ୍ଧୁଙ୍କ ପାଇଁ ଖୁସି ହୋଇଯିବେ। ମାଦକ ଦ୍ରବ୍ୟ ଠାରୁ ଆଜି ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜି ଦିନଟି ଆପଣମାନଙ୍କର ସୁଖମୟ ହଉ, ମଧୁମୟ ହଉ, ଆନନ୍ଦମୟ ହଉ। ଜଗତ ଜନନୀ ମା ମଙ୍ଗଳା ଆପଣମାନଙ୍କର ମନବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ, ଏତିକି କାମନା କରି ରହୁଛି। ପୁଣି ଦେଖା ହବ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ଜୟ ମା ମଙ୍ଗଳା।